সাহিত্য এবং সংস্কৃতি বিষয়টা আমার মনে হয় বাঙালিদের সব থেকে প্রিয় বিষয়। দেখো গেল গেল বললে তো হয় না, কিন্তু গেল গেল কেন হচ্ছে সেটা দেখতে হবে। দেখো নতুন প্রজন্ম আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তাদের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি। আমাদের সমাজ জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের আর্থিক অবস্থা যখন একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আমাদের শিক্ষা অবস্থা একেবারে মানে শেষ পর্যায়ে এসে ঠেকেছে। সিগনেচার আয়োজিত সাহিত্য ও সংস্কৃতি সভা 2023 হয়ে গেল সম্প্রতি। গত 3 মার্চ শুক্রবার কলকাতার রোটারি সদনে মূল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক এবং বুদ্ধিজীবী সকলের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল সমগ্র অনুষ্ঠানটি। বাংলা বরাবরই সাহিত্যের ভাণ্ডার অতীত খুবই গৌরবের এবং গর্বের, কারো কারো মতে বর্তমান পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক, ভবিষ্যৎ অন্ধকার, নিম্নমানের মেধার দাপাদাপি, সুস্থ সাংস্কৃতিক পরিবেশ দরকার, আমাদের সমাজ জীবন, রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা, অর্থনীতি একেবারে শেষ পর্যায়ে এসে ঠেকেছে, সার্বিক অবস্থা যখন খারাপ তখন সাহিত্য ও সংস্কৃতির অবস্থা ভালো হতে পারে না। ভালো শিক্ষা, ভালো মানুষ, ভালো পরিস্থিতি পারে নতুন প্রজন্মকে আশার আলো দেখাতে। এই আশার আলো দেখানো এবং উৎসাহ দেখাতে এগিয়ে আসতে হবে প্রবীণদেরই। নতুন প্রজন্ম তাদের পরিশ্রমে ও মেধার দ্বারাই আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে। এক কথায় ভালো মানুষ এবং সমাজ সচেতন মানুষদের সার্বিক সহযোগিতাই পারে আমাদের সমাজ জীবনকে সুন্দর করতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার কুণাল সরকার, অধ্যাপক চিন্ময় গুহ, গৌতম দে, ঋতুপর্ণা পাত্র, চণ্ডী মুখার্জি, রোকেয়া রায়, শর্মিষ্ঠা গোস্বামী চ্যাটার্জি, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও আরও অনেক বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা এবং রূপায়ণে সিগনেচারের কর্ণধার সুদীপ্ত বিশ্বাস, সহযোগিতায় কথা ও কাহিনী। দীপ রায়, রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। এই সাহিত্য এবং সংস্কৃতি বিষয়টা আমার মনে হয় বাঙালিদের সব থেকে প্রিয় বিষয়। প্রত্যেকটা বাঙালি অর্ধ শিক্ষিত আমি বলবো না, যারা শিক্ষিত মানে ডিগ্রি ওলা শিক্ষিত না, যারা সত্যি সত্যি শিক্ষিত। যেমন আমি একটা উদাহরণ দিই, রামকৃষ্ণদেব তো সেইভাবে পুঁথিগতভাবে শিক্ষিত ছিলেন না, কিন্তু ওনার মতন লোক শিক্ষক আমাদের কী বলবো, ভারতবর্ষে মনে হয় এরকম আর জন্মায়নি। তো এই সংস্কৃতি এবং সাহিত্য এটা মোটামুটি শিক্ষিত বাঙালির এরকম কোনো বাঙালি বা নেই যে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করতে জানে না বা পারে না। তো এটা জন্ম থেকে ইনবিল্ট আমাদের প্রত্যেকটা মানে বাঙালি হিসেবে আমাদের। তো এইটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। এই তবে আজকের আলোচনা সভায় যেটা আমার বক্তব্য ছিল যে নতুনের মধ্যে দিয়ে আমি কিছু খুঁজে পাচ্ছি না প্রকাশক হিসেবে, কিন্তু শর্মিষ্ঠাদি যেমন বক্তব্য রাখলেন যে না, আমাদের যারা আমরা সমাজের এই দায়িত্বে আছি যে সাহিত্যকে আমরা 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেখানে নতুনদের একটা জায়গা করে দেওয়া উচিত, এবং আমার প্রচেষ্টাও সেটাতে মানে সেই নিয়েই আমি আমার এই সাহিত্য জগতে আসা বা সাহিত্যের মানে নন টেক্সট বইয়ের পাবলিকেশন শুরু করা। তো সুতরাং আমি দেখছি, খুঁজছি, চেষ্টা করছি এবং বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে আমি যদি কিছু দিতে পারি প্রকাশক হিসেবে, সেটাই আমার প্রচেষ্টা। দেখুন এই যে শর্মিষ্ঠাদি বললেন না যে এবছর বইমেলায় 10 কোটি বই মানে 10 কোটি বই বিক্রি হয়েছে এবং 25 কোটির খাবার বিক্রি হয়েছে। সুতরাং আমার বইমেলা ছোটোবেলা থেকে বইমেলা ময়দানের বইমেলা থেকেই আমাদের বইমেলায় যাওয়া শুরু। তো সেখানে এই যে 10 কোটি আর 25 কোটি এটা তো কোনো রেশিওর মধ্যে আসে না। এবার সেই সময় কিন্তু একটা ব্যাপার কি, আমাদের শুধু বইমেলায় বই কিনতেই যেতাম, তখন একটু পপকর্ন, চা, কফি এই পর্যন্ত সীমিত ছিল। এখন কিন্তু আপনি বইমেলায় ঢুকলে আগে দেখবেন একটা ফুড কোর্ট আলাদা করে ডেডিকেটেড, যে কোনো মেলার মতো বইমেলাতে। তো সুতরাং সেখানে তো ব্যবসা হবেই, একটা মানুষ সারাদিনের জন্য যাচ্ছে, সে তার খেতে ইচ্ছে করছে, খাচ্ছে, সুতরাং এইভাবে এইটার কোনো তুলনার মধ্যে আসে না। এবার যেখানে আমরা ব্যবসা করছি অ্যাজ অ্যান অন্ত্রপ্রনার, তো সেখানে একটা আমার একটা বই আসবে, আমার কাছে একটা ম্যাটার, সেটা এডিট হবে, সেটা
ডিটিপিতে যাবে ছাপ, সেটা পরবর্তীকালে ছাপা হবে, তো এটা একটা পুরোটা প্রসিডিওর। তো সেটার জন্য আমার একটা ম্যান পাওয়ার দরকার, সেই ম্যান পাওয়ারটা তো কোনো কিছু ফ্রিতে হয় না, তো আমার সেটা সেই পুরো সংস্থাটা চালাবার জন্য আমার একটা ফিনান্সিয়াল ব্যাকআপ দরকার। সুতরাং কোনো লেখক যেমন আজকে একটা, যে কোনো লেখক, তিনিও তো তার তো সেটা তিনি স্রষ্টা, তিনি একটা সৃষ্টি করছেন এবং সেটাও তো উনি ফ্রিতে দেবেন না আমাকে। তো সুতরাং আমরা একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করি, এরকম নয় কি শুধু আমরা মানে পাবলিশাররাই ব্যবসা করছে এবং লেখকদের ডিপ্রাইভ করা হচ্ছে, এরকম কিছু না, আমরা দুজন দুজনের পরিপূরক। ব্যবসার দিকটা আমাদের কাছেও যতটা ইম্পর্টেন্ট, ফিনান্সিয়াল দিকটা একজন লেখক তিনি তার সৃষ্টিটাকে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং তারও সেটা প্রাপ্য। তো সুতরাং এটা পরিপূরক ব্যাপার, তো আমরা দুজনেই ইনভলভ হব। ভয় কিছু নেই, ভয় কেন, এত সুন্দর একটা মানে সাহিত্য এবং সংস্কৃতি একটা এত সুন্দর দিক, এতে ভয়ের কী থাকবে, ভয়ের কিছু তো থাকার কথা নয়। ভয়ের প্রশ্নটা আসবে কেন না, মাঝে মাঝে যেভাবে বক্তব্য সমীকরণ যেখানে যাচ্ছে তাতে কোথাও যেন মনে হচ্ছে যেন একটা গেল। হ্যাঁ, এবার যদি বলেন যে না বক্তব্যের সমীকরণের ব্যাপারে না, ব্যাপারটা হচ্ছে ওই একাল আর সেকাল, এবার একালের সঙ্গে সেকালের তুলনা করতে গেলেই কিন্তু তখন মনে হবে যে একটা জায়গায় মনে হবে যে না, আমরা আমাদের হাতে কি আছে, আমরা কি শূন্য হাতে দাঁড়িয়ে আছি। অথচ এই বাংলা কিন্তু সাহিত্যের খনি, ভাণ্ডার, কিন্তু এক্ষুনি যদি আপনি বলেন আপনার হাতে কি আছে, আমি বলবো এক্ষুনি কিন্তু আমার হাতে কিছু নেই, আমি খুঁজছি এবং আমার এই খোঁজাটা চলবে, আশা করি খুঁজে পাবো। দেখো, নতুন প্রজন্ম আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তাদের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি, সুতরাং তাদের জ্ঞান দেওয়ার মতো ধৃষ্টতা আমার বিন্দুমাত্র নেই। আমি মাঝে মধ্যেই নতুন প্রজন্মের ছেলেদের একটু উস্কে দিই এবং উস্কে দিয়ে তাদের থেকে তাদের যে আলাপ আলোচনা শুনি, তাদের যে অ্যানালিসিস শুনি, সেই আলোচনা আমাকে সমৃদ্ধ করে। আর আমার বয়সী যারা আছেন, যে খানিকটা বুড়ো এবং খুব বুড়ো, তাদের আমি বলবো যে ভুলক্রমেও কোনো দিন ওই অল্প বয়সী ছেলেমেয়েগুলোকে জ্ঞান দিতে যাবেন না, কারণ ওরা আপনার সামনে দাঁড়ালে এইটুকু মনে রাখবেন যে ওদের মাথাটা, ওদের ব্রেনটা আমার আপনার ব্রেনের থেকে অন্তত 30% বেশি পাওয়ারফুল। ওদের থেকে শিখুন, আমাদের আলাপ আলোচনা সাহিত্য চর্চার মধ্যে ওই অল্প বয়সী ছেলেমেয়েগুলোকে ইনক্লুড করুন, আর সাহিত্য সভায় যদি দেখেন যে একগাদা বুড়ো এমএলএ ব্যানম্যান করছে, তাহলে রাস্তায় বেরিয়ে গিয়ে তাদের চপ খাওয়াবো, চা খাওয়াবো, রোল খাওয়াবো বলে ওই ছোটো ছোটো ছেলেমেয়েগুলোকে নিয়ে আসুন। কারণ যতক্ষণ না আমার আপনার সংস্কৃতি চর্চার মধ্যে তারা আসছে, সেই সংস্কৃতির কোনো ভবিষ্যৎ নেই। দেখুন, গেল বললে তো হয় না, কিন্তু গেল কেন হচ্ছে সেটা দেখতে হবে। কারণ গেল হচ্ছে এই কারণে যে প্রতিদিন আমরা যে মানুষগুলোকে সমাজের আয়না হিসেবে দেখছি, তাদের একদিন যা দেখছি পরবর্তী দিনে তার চেহারাটা অন্যরকম হয়ে যাচ্ছে, তখনই তো গেল মনে হয়। কিন্তু যারা সমাজে সেই সব মানুষগুলো আছেন, যারা এই বিষয়টাকে খুব ভালো বিশ্লেষণ করছেন এবং শিক্ষা সংস্কৃতির জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছেন, আমার মনে হয় সেই সব মানুষগুলোকে আমাদের আরও এগিয়ে দিতে হবে এবং আমাদের আরও এগিয়ে আনতে হবে, তবে গিয়ে আমরা একটা কোথাও গেল রপটা আমরা ছাড়তে পারবো। বাংলার ভবিষ্যৎ সাহিত্য সংস্কৃতি ভবিষ্যৎটা কী? ভবিষ্যৎ যদি বলেন ফুটো ভাণ্ড, মানে ওখান থেকে একটা পাত্র যদি ফুটো হয় সেক্ষেত্রে সে পাত্র খালি হতে থাকে, সেটা খালি হচ্ছে। তবে আমি নিজে খুব আশাবাদী যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে তাদের যদি আমরা প্রকৃত শিক্ষার আলোকে আলোকিত করতে পারি, তাহলে কিন্তু মনে হয় সেটা আমরা আবার ফিরে পাবো। গেল রপটা আমার মনে হয় কিছুটা প্রাসঙ্গিক হতেই পারে, তবে আমার অ্যাট দ্য সেম টাইম মনে হয় যে বাঙালি জাতির কিন্তু একটা মূল্যায়ন করা দরকার, যে বাঙালি সত্যি কোন পথে চলেছে, দিশাহীন বাঙালির কি সত্যি বাঙালির সে তার হিতগৌরব ফিরে পাবে, তার জন্য আমাদের কি দরকার, সেটা অত্যন্ত বিতর্কিত বিষয়। যা বললাম যে বাঙালি জাতিকে একটা অবক্ষয় বা ডিক্লাইন বা ডিজেনারেশন হয়েছে, তার উত্তরণের পথ আমাদেরই খুঁজতে হবে। আসুন আমরা সবাই মিলে পরিশ্রম করি, ভালো শিক্ষা নিই, ভালো মানুষ হই এবং শহরটাকে নতুন করে, রাজ্যকে নতুন করে তৈরি করতে পারি। এর থেকে আর কোনো আমি কোনো দিশা পাচ্ছি না।
সাহিত্য সংস্কৃতি ধরে রাখার দায়িত্ব কি নতুন প্রজন্মেরই ছেলেমেয়েদেরই উপরই কর্তা? অবশ্যই নতুনদের সবসময় তো একটা বিরাট দায়িত্ব আছে, প্রবীণরা গাইড করবে আর নতুনরা সেই সংস্কৃতি ধরে রাখবে, এটা এটা তো মানে হতেই পারে, এটা পরিপূরক বলতে পারেন। আমাদের সবাই মিলে কাজ করতে হবে, সোজা কথা, বাঙালিকে আমাদের সিনিয়রদের অ্যাডভাইস নেবে এবং পরিশ্রম করবে হচ্ছে কিন্তু আমাদের ইয়াং জেনারেশান, তাদের ভাবতে হবে, তাদের সময় দিতে হবে, দেশকে ভালোবাসতে হবে, রাজ্যকে ভালোবাসতে হবে, ভালো শিক্ষা নেবে এবং পরিশ্রম হতে হবে। শর্মিষ্ঠা একটা কথা বলে গেল যে আজ থেকে অনেক আগে তখনও নতুন প্রজন্মকেই সবাই দুস্থ, তখন নাকি প্রাচীন ভালো ছিল, আজও তাই যে নতুনরা খারাপ, আজও প্রাচীন যারা মানে তখন যাদেরকে খারাপ বলেছিল তারা অনেক ভালো? না, এটা সবসময় তো মনে হয় যে অলওয়েজ ওল্ড ইজ গোল্ডেন, কিন্তু আমি এটা বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা যার কথা বলছিলাম যে প্রাচীনদের, তারা কিন্তু বর্তমান সমাজে যারা তথাকথিত কবি বা সাহিত্য তাদের থেকে হাজার গুণ এগিয়ে আছে, এটা স্বীকার করতে হবে, এতে কোনো নেই। তবে এখন প্রজন্মে অনেক শিল্পী বা অনেক কবি বা সাহিত্যিক তারা অবশ্যই ভালো লিখছেন, কিন্তু আমরা যাদের দেখেছি সেই যুগে তাদের কিন্তু ধারে কাছে আসে না। খানিকটা তো তাই, এদেরকে অস্বীকার করার কিন্তু উপায়ই নেই। আমাদের সমাজ জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের আর্থিক অবস্থা যখন একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আমাদের শিক্ষা অবস্থা একেবারে মানে শেষ পর্যায়ে এসে ঠেকেছে, এইরকম একটা অবহেলার মুহূর্তে, এরকম একটা অন্যদশার মুহূর্তে গেলো গেলো হওয়ার কথা আমার মনে হয় অস্বীকার করার কোনো উপায় নেই। গেলো গেলো না বললে তো আমরা নিজেদের দিকে তাকাবো না, আয়নার দিকে যদি আমরা বলি তা এবং সত্যি সত্যি দায়িত্ববানভাবে বলি, তবেই একমাত্র আমরা ঘুরে দাঁড়াতে পারবো। কাজেই এটা একটা রোম্যান্টিক উচ্ছ্বাস নয়, এটা সত্যি একটা যন্ত্রণার মুহূর্তে আত্ম অবলোকনের বিষয়। বাংলা যে ভবিষ্যৎ, সাহিত্য এবং সংস্কৃতি যে ভবিষ্যৎ, সেটা এখন কোন জায়গায়? দেখুন, আমাদের সার্বিক অবস্থা যখন এত খারাপ তখন সাংস্কৃতিক অবস্থা ভালো থাকবে এটা আশা করা যায় না, কিন্তু কারণ এখানে আত্মাবলোকনের খুব সুযোগ নেই, আত্মানুসন্ধানের কোনো সুযোগ নেই, কিন্তু নিশ্চয়ই হবে। সাহিত্য তো কখনো পড়ে পড়ে মার খেতে পারে না, একটা সময় নিশ্চয়ই আসবে, খুব দেরি নেই, যখন আমরা অন্ধকারের কিনারে গিয়ে বুঝতে পারবো এবার আয়নার দিকে তাকানোর দরকার আছে, আমরা নিজেদের পুনরুজ্জীবিত করব এবং নিশ্চয়ই সাহিত্য আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু এই মুহূর্তে একটা মন্দা চলেছে এবং তাকে অস্বীকার করাটাও অন্যায় হবে। বাংলা সাহিত্য সংস্কৃতি ধরে রাখার দায়িত্ব না সকলের, না সকলের, এটা মানতেই হবে, নতুন প্রজন্মের ওপরে নিশ্চয়ই নয়, নতুন প্রজন্মকে পথ দেখাবার জন্যে তো প্রবীণদেরই এগিয়ে আসতে হবে। শিক্ষক যদি ভালো না পাওয়া যায় তাহলে ছাত্র কী করে ভালো করবে? আমি নিজে শিক্ষক হিসেবে মনে করি আমরা আমাদের দায়িত্ব পালন করিনি, আমি আমার দায়িত্ব পালন করিনি, আমি চেষ্টা করেছি, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই, শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করেননি, করলে ছাত্ররা নিশ্চয়ই আজকে এই চূড়ান্ত বিপর্যয়ের মুখে পৌঁছতো না। না, যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে বাংলা সাহিত্য সংস্কৃতি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে খুব নিম্ন মেধার দাপাদাপি চলছে চারিদিকে, মানে মানুষ নিঃশ্বাস নিতেও ভুলে যাচ্ছে। কোথাও একটা মনে হচ্ছিল একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ দেওয়া দরকার, সেই জন্য আমি কৃতজ্ঞ কথাকাহিনীর কাছে, কারণ কথাকাহিনীর সহায়তায় এই সন্ধ্যাটা আমি নিবেদন করতে পারলাম, যেখানে অতি অবশ্যই যারা এসেছিলেন বক্তা হিসাবে তারা তো এই মুহূর্তে বাংলায় এর থেকে শক্তিশালী প্যানেল আমার মনে হয় না, সুস্থ সাংস্কৃতিক প্যানেল। চিন্ময় গুহ, ডক্টর কুণাল সরকার বা গৌতম দে বা শর্মিষ্ঠা, যারাই বলেছেন, ইভেন রোকেয়া যারাই বলেছেন, তারা প্রত্যেকে খুব ভালোভাবে বলেছেন এবং আমিও একদমই সহমত। স্পেশালি দেখুন, নেতিবাচক দিকগুলো আমরা সরিয়ে রাখি, আমরা বাঙালি তো কুপমুণ্ডক হয়ে বেঁচে থাকতে আর ইচ্ছা করছে না, এবার সত্যি সত্যি একটা রিসার্জেন্সের দরকার এসেছে, হয়ে পড়েছে খুব জরুরি। এবং সেই জায়গা থেকে বলতে পারি আমি যে উদ্দেশ্য নিয়ে আজকের সন্ধ্যাটা করেছিলাম তাতে আমি
100% তৃপ্ত। আর ক্লাস তো চিরকালই কম লোকই ফলো করে, মাস তো যে কোনো কিছুতে আছে, আমি ক্লাসে বিশ্বাসী, তাই দর্শক সংখ্যা নিয়ে আমি খুব একটা মাথা ঘামালাম না। আমি মাথা ঘামাচ্ছি এটা নিয়ে যে যারা বক্তব্য রেখেছেন তারা কী বলতে চেয়েছে, বার্তাটা কী পৌঁছেছে। আমার মতে যে বার্তাটা আমরা দিতে চেয়েছিলাম সেটা খুব সদর্থক। গেল গেল একটা রব রব উঠেছিল, এ বিষয়ে কোনো দ্বিমত হওয়ার জায়গাই নেই। পাঠক এবং লেখকের মধ্যে একটা অসেতু সম্ভব দূরত্ব তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলা সংস্কৃতি কোণঠাসা হয়ে গেছে, যেতে 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 আর কত পেছবে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবার তো সামনে এগোতে হবে। সেটারই শুভ সূচনা হয়তো আমরা করলাম, এখান থেকেই হয়তো উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে দেখব আরও সুস্থ সাংস্কৃতিক সন্ধ্যা। আমি সেই দিকেই তাকিয়ে আছি। ধন্যবাদ।